বন্ধু, এটা একটা ম্যাজিক বক্স, আর এতেই লুকিয়ে আছে গ্রামাঞ্চলের দিকে ভীষণই লাভজনক একটি ব্যবসার আইডিয়া। এই ম্যাজিক বক্সটির দাম 2000 টাকা, এবং এই একটা বক্স থেকেই প্রতি মাসে আপনি 2000 করে ইনকাম করে যেতে পারবেন। আবার এই যে ম্যাজিক বক্সটি দেখছেন, এটা একটু বড় ম্যাজিক বক্স, যার দাম ওই 8-10 হাজার টাকার মতো। অথচ এই বক্স থেকে প্রতি মাসে আপনি 10-15 হাজার টাকা ইনকাম করে যেতে পারবেন নিশ্চিন্তে। ভাবছেন কি এই ম্যাজিক বক্স এবং কি এই ব্যবসা? সেটা নিয়েই তো বলবো বন্ধু আজকের এই ভিডিওতে। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে দেবো আপনাদের, যাতে আপনারাও এই ধরনের একটা ব্যবসা করে গ্রামাঞ্চলের দিকে স্বনির্ভর হতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্যবসার আইডিয়া। বন্ধু, সবার প্রথমে বলি এই বক্সটির নাম হচ্ছে ইনকিউবেটর এবং ব্যবসাটির নাম হলো হ্যাচারির ব্যবসা। যে ব্যবসা করে গ্রামাঞ্চল মফস্বলের বন্ধুরা পার্ট টাইমেই মাসে 40-50 হাজার টাকা বা তারও বেশি ইনকাম করে চলেছেন। তাই আপনার বাড়ি যদি একটু গ্রামাঞ্চল বা মফস্বল এলাকায় হয়ে থাকে, আপনার কাছে একটা অফুরন্ত সুযোগ বন্ধু এই হ্যাচারি ব্যবসা করে মাসে ভালো টাকা ইনকাম করে স্বনির্ভর হওয়ার। আর এই ব্যবসার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন? এতে সারাদিনে 2-3 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। অর্থাৎ আপনি অন্য কোনো পেশায় থাকার পাশাপাশি বা অন্য কোনো ব্যবসা করার পাশাপাশি এই ব্যবসা করে অনায়াসে চালিয়ে যেতে পারবেন। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, তাহলে এই হ্যাচারির ব্যবসাটা আসলে কি, বা এই ব্যবসাতে আমাদের কাজ কি করতে হবে? সেই ডিটেলসেই এবার আসি বন্ধু। হ্যাচারি হলো বন্ধু হাঁস মুরগি জাতীয় পাখির ডিম ফুটে বাচ্চা বেরোনোর পদ্ধতি। আমরা তো জানি মা পাখি, তা সে হাঁস হোক মুরগি হোক বা যে কোনো পাখি, তার ডিমের উপর বসে তা দেয় এবং সেই ডিম ফুটে বাচ্চা জন্ম দেয়। এবার আধুনিককালে এই কাজটি হয় সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে, একটি বাক্স আকারের যন্ত্রে যার নাম ইনকিউবেটর। স্ক্রিনে যে বক্স আকারের যন্ত্রটি দেখছেন, এটাই হচ্ছে ইনকিউবেটর। আর যেহেতু বেশিরভাগ পোলট্রির ফার্ম বা হাঁস মুরগির প্রতিপালন একটু মফস্বল বা গ্রামাঞ্চলের দিকে বেশি হয়ে থাকে, তাই এই ইনকিউবেটর যন্ত্রের মাধ্যমে এই বাচ্চা ফোটানোর এই ব্যবসাটি সবথেকে বেশি প্রচলন বা লাভজনক একটু মফস্বল এলাকাতেই বন্ধু, একটু গ্রামাঞ্চলের দিকে। তাই আপনার বাড়ি যদি এই রকম এলাকায় হয়ে থাকে, আপনার কাছে একটা অফুরন্ত সুযোগ বন্ধু এই রকম একটা ছোট্ট ব্যবসা, ঘরোয়া ব্যবসা করে কম সময়ে বেশি টাকা রোজগার করে নেওয়ার। এবার তাহলে চলুন আমরা জেনে নিই এই ব্যবসা যদি আপনি করতে চান আপনার কি কি জিনিসের প্রয়োজন। বন্ধু, হ্যাচারির ব্যবসাতে আমাদের মোট 4 ধরনের জিনিসের প্রয়োজন। নাম্বার 1 জায়গা, নাম্বার 2 মেশিন যেটা ইনকিউবেটর, নাম্বার 3 ডিম যেটা ফুটে বাচ্চা বের হবে, আর নাম্বার 4 ইলেকট্রিক কানেকশন মানে মেশিনটি যাতে চলবে। এবার এক এক করে একটু ডিটেলস জেনে নেওয়া যাক বন্ধু। জায়গা কতটা লাগবে? আপনি যে মেশিন বা যে ম্যাজিক বক্সে এই হ্যাচিং ব্যবসা করছেন অর্থাৎ ইনকিউবেটর, সেটি কত আকারের এবং কত ডিমের ক্যাপাসিটি যুক্ত নিচ্ছেন তার উপরে তার সাইজ নির্ভর করে। যেমন স্ক্রিনে যে মেশিনটি দেখছেন, এটি একটি বড় ইনকিউবেটর যেখানে প্রায় 5-7 হাজার বা 10 হাজার ডিমের ক্যাপাসিটি যুক্ত একটা হ্যাচিং ব্যবসা আপনি করতে পারবেন। এইরকম যদি হ্যাচারি নিতে চান, তাহলে মোটামুটি একটা 10x10 ঘর আপনার প্রয়োজন পড়বে। আপনি ছোট আকারে শুরু করলে ঘরের একটা কোনায় বসিয়ে শুরু করতে পারবেন, জায়গার খুব একটা প্রয়োজন পড়বে না এই মেশিনটুকুকে বসানো ছাড়া। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে বন্ধু, যেটা বললাম, মেশিন, যেটা আমরা ম্যাজিক বক্স বলি, ইনকিউবেটর। সত্যি তো, একটা মা পাখি যে টেম্পারেচারে তার ডিমকে তা দিয়ে বাচ্চা পরিণত করে, সেটা সম্পূর্ণটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা যন্ত্রের মাধ্যমে। সেটাকে ম্যাজিক বক্স না বলে অন্য কিছু বলার উপায় আছে কি? তো এই ম্যাজিক বক্স বা ইনকিউবেটরের দাম শুরু হয় মোটামুটি 2000 টাকা থেকে। 2000 টাকাতে আপনি 100 ডিম ক্যাপাসিটি যুক্ত ইনকিউবেটর পাবেন। যদি 200 ডিমের ক্যাপাসিটি যুক্ত নিতে চান, তার দাম পড়বে 4000 টাকা। এই হিসাবে 100, 200, 1000, 2000, 5000, 10000 এইরকম ক্যাপাসিটি যুক্ত ইনকিউবেটর পাওয়া যায়। আপনি কোথা থেকে পাবেন? আপনি ইনকিউবেটর পাবেন, দেখুন স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছেন, ভাই ভাই হ্যাচারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এই কোম্পানির থেকে আপনি পেতে পারবেন। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনি ফোন করে কোম্পানির থেকে বাকি সমস্ত ডিটেলস জেনে যেতে পারবেন। তবুও টুকিটাকি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এই ইনকিউবেটর চলে ইলেকট্রিসিটিতে, ঘরের ইলেকট্রিসিটিতে, মানে 220 ভোল্টের ইলেকট্রিসিটিতেই চালাতে পারবেন আপনি। এই মেশিন কীভাবে চালনা করতে হবে, কীভাবে ডিম দিতে হবে বা কী তার নারিশমেন্ট পদ্ধতি, এই সমস্ত কিছুই আপনাকে এই ভাই ভাই হ্যাচারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আমি দিয়েছি,
তাদের থেকেই পেয়ে যাবেন। মানে আপনি এদের কাছে ভিজিট করলে আগে আপনাকে এরা ট্রেনিং দেবে, মানে মেশিন কীভাবে অপারেট করতে হয়, কী দেখতে হয়, কোথায় থেকে ডিম নিয়ে কোথায় বিক্রি করবেন সমস্ত কিছু। আর এখানেই সবথেকে বাম্পার অফারটা আপনাদের জন্য থাকবে, সেটা হচ্ছে যে এই ভাইভাই হ্যাচারিয়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানির থেকে আপনি যদি এই ইনকিউবেটর নিয়ে ব্যবসা শুরু করেন, এনআরআই আপনার বাড়ি যেখানেই হোক না কেন, যে কোনো দূরে, যে কোনো প্রান্তে, যে কোনো গ্রামেই হোক না কেন, আপনার বাড়ি পর্যন্ত হ্যাচিং এগস আপনাকে সাপ্লাই করবে। এবং আপনার ডিম ফুটে বাচ্চা তৈরি হলে, নির্দিষ্ট সাইকেলের পরে বাচ্চা তৈরি হলে, আপনার থেকে সেই ছোট বাচ্চা নিয়ে এরা চলে আসবে আপনার থেকে। অর্থাৎ আপনাকে নিজেকে সেই বাচ্চাকে নিয়ে কোথায় পোলট্রি ফার্ম আছে খুঁজে খুঁজে বিক্রি করতে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই। এবার আপনি যদি ভাবেন এই সংস্থা শুধুমাত্র ইনকিউবেটর মেশিন বিক্রি করবার জন্যই এই প্রলোভন দিচ্ছে যে সমস্ত বাচ্চা বা চিক আমরা কিনে নেব, তা কিন্তু নয় বন্ধু। কারণ এই ভাইভাই হ্যাচারি এবং ম্যানুফ্যাকচারিং একটা বহু পুরানো সংস্থা, বহু বছর ধরে ব্যবসা করছে এই ওয়েস্ট বেঙ্গলের বুকে, এবং এরা কন্ট্রাক্ট সহ এগ্রিমেন্ট সহ আপনার সঙ্গে ব্যবসা করে। অর্থাৎ কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে লেখা থাকবে যে আপনি এই সংস্থার থেকে ইনকিউবেটর কেনার পর আপনার ইনকিউবেটর থেকে তৈরি হওয়া সমস্ত চিক এনআরআই কিনে নিয়ে চলে আসবেন। মানে আপনার চিক তৈরি হওয়ার পর, মানে ডিম ফুটে বাচ্চা হওয়ার পর, আপনাকে সেই বাচ্চাকে কোন হ্যাচারিতে বা কোন পোলট্রি ফার্মে আপনি বিক্রি করতে যাবেন সেই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই সংস্থাই আপনার ইনকিউবেটর মেশিন যেটা আপনি এই সংস্থার থেকে কিনছেন, তার ক্যাপাসিটিতে যতগুলো ডিম আপনি নিচ্ছেন ততগুলো চিক আপনার থেকেই কিনে নিয়ে চলে যাবে। এই সিস্টেমেই গোটা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে, যে কোনো জেলার যে কোনো গ্রামে এই সংস্থা ব্যবসা করে আসছে। তাই এটা একটা বড় সুযোগ বন্ধু, কোনো রকম হেডেক ছাড়া, কোনো রকম বেশি সময় নষ্ট না করে এই ব্যবসায় এসে পার্ট টাইমেই একটা বড় ইনকাম করে নেওয়ার। বিশেষত আমাদের বাংলার বহু গৃহবধূ শুধুই সময় কাটান ফোন ঘেঁটে বা অন্যান্য কাজ করে, গল্প গুজব করে। তারা যদি এইরকম পার্ট টাইমে একটা ব্যবসা করেন তাহলে কিন্তু তারা নিজেদের সংসারকে স্বনির্ভর করতে পারবেন। আমাদের এই বাংলায় বহু স্বনির্ভর গোষ্ঠী রয়েছেন যারা সরকারের থেকে লোন নিয়ে ছোটোখাটো ঘরোয়া কুটির শিল্প বা ব্যবসা শুরু করতে চান, তাদের কাছেও একটা গোল্ডেন অপরচুনিটি। যে সমস্ত রিটায়ার্ড পার্সন রয়েছেন, যারা স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি কোনো একটা ব্যবসা করবেন ভাবছেন, গ্রামের দিকে বাড়ি কি ব্যবসা করবেন ভাবছেন না, তাদের জন্য পারফেক্ট ব্যবসা বন্ধু এই হ্যাচারি ব্যবসা। আপনি নিজে এই সম্পর্কিত একটু টুকিটাকি গবেষণা বা রিসার্চ করে নিতে পারেন, তারপরে নেমে পড়তে পারেন এই ব্যবসায়। আর আপনাদের সহায়তায় শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এই ভাইভাই হ্যাচারিয়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানি। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আসি বন্ধু হ্যাচারি এগ নিয়ে। হ্যাঁ, এই হ্যাচারিতে যে এগ বা যে ডিম দিয়ে বাচ্চা ফুটে বানানো হয় সেটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপ অফ এগ, মানে আলাদা ধরনের ডিম, তাকে হ্যাচারি এগ বলা হয়। দামে একটু বেশি হয়ে থাকে। বর্তমানে যদি আপনি মুরগির ডিম দেখে থাকেন তাহলে মুরগির ডিমের দাম পড়বে 17 টাকা এক একটি পিস, হাঁসের ডিমের দাম পড়বে 13 টাকা এক একটি পিস। তবে ঘাবড়াবেন না, একটা 17 টাকার হ্যাচারি এগ কিনে নিয়ে গিয়ে যখন আপনি 21 দিন পর মুরগির বাচ্চা তৈরি করে বিক্রি করবেন তার দাম পাবেন আপনি 38 টাকা পার পিস। অর্থাৎ প্রত্যেকটি পিসে আমাদের 21 টাকা করে প্রায় লাভ থাকছে। এবার এক একটি হাঁসের ডিম যেটি 13 টাকা পিস, সেটি যদি নিয়ে গিয়ে আপনি 28 দিনের একটি সাইকেল কমপ্লিট করে হাঁসের বাচ্চা জন্ম দেন তাহলে এক একটি পিস বিক্রি হবে 38 টাকাতে। ভেবে দেখুন আরও বেশি লাভের অঙ্ক। অর্থাৎ লাভ যদি হিসাব করতে বসেন অনেক বেশি হিসাব আপনি পাবেন বন্ধু, সুযোগের অপেক্ষা করবেন না বন্ধু। এবার শুধু জেনে নেওয়া দরকার যে আপনি কী কী ডিম থেকে কী কী বাচ্চা তৈরি করতে পারবেন এই রকমের হ্যাচারিতে। যেহেতু এই ইনকিউবেটারে কৃত্রিমভাবে ডিম ফুটে ছানা তৈরি করা যায়, তাই আপনি যে কোনো ডিম থেকেই এখানে পাখির ছানা তৈরি করতে পারবেন বা বাচ্চা তৈরি করতে পারবেন। তাহলে আপনি কোনগুলো করবেন? আপনি করবেন সবথেকে বেশি ডিম্যান্ড আছে মার্কেটে, চাহিদা সম্পন্ন এমন পাখিগুলিকে, যেমন পোলট্রি যেগুলোকে আমরা খেয়ে থাকি চিকেন হিসাবে। এছাড়া আছে ব্রয়লার মুরগি, অর্থাৎ দেশি মুরগি হিসাবে আমরা যেটাকে চিনে থাকি। এছাড়া সাধারণ হাঁসের আপনি এখানে হ্যাচারি করতে পারবেন। এছাড়া সবথেকে ডিম্যান্ডিং একটি পাখি হলো খাঁকি ক্যাম্পেল হাঁস, এইটি ভীষণ গ্রামাঞ্চলের দিকে দামি একটি হাঁস, এটির আপনি কিন্তু এখানে হ্যাচারি করতে পারবেন। এছাড়া কড়কনাথ মুরগি প্রচুর দামে বিক্রি হয়, উপকার সম্পন্ন। এই রকম সমস্ত পাখিকে আপনি আপনার হ্যাচারিতে ডিম থেকে ছানা তৈরি করে বিক্রি করতে পারবেন বা বাজারজাত করতে পারবেন। এবার ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর আপনি চাইলে আপনার নিয়ারেস্ট পোলট্রি ফার্মগুলোতে ডাইরেক্ট সাপ্লাই দিতে পারেন, তার থেকে বেশি দাম পাবেন, মানে 38 টাকার থেকেও বেশি দাম পেতে পারেন। আর যদি সেই হেডেকটাও নিতে না চান তাহলে এই সংস্থাকে সরাসরি, এগ্রিমেন্টও থাকছেই আপনার কাছে, আপনি সরাসরি এই সংস্থাতে বিক্রি করে দিতে পারেন।
এবার আসি আপনি কত টাকা প্রফিট পেতে পারবেন এই ব্যবসা করে তার হিসাব নিয়ে। ধরুন আপনি 1000 পিসের একটি ইনকিউবেটর নিয়ে ব্যবসায় নেমেছেন। যদি আপনি শুধুমাত্র পোলট্রি মুরগি তাতে হ্যাচিং করে থাকেন তাহলে 1000 পিস হ্যাচিং এক্সের দাম পড়লো আপনার 17 টাকা করে, 17,000 টাকা। আর 21 দিন পরে আপনার সেই ডিম ফুটে বাচ্চা তৈরি হবে, মানে পোলট্রি ডিমের জন্য 21 দিন সময় লাগে, 1 মাসও নয়। তাহলে 21 দিন পরে আপনি সেই বাচ্চাকে বিক্রি করবেন কত টাকা করে পার পিস? 38 টাকা করে পিস। এবার 1000 ডিম থেকেই 1000 পিসই যে বাচ্চা তৈরি হবে তা নয়, আমি ধরে নিলাম 100 পিস ডিমে বাচ্চা তৈরি হয়নি, 900 পিসই হয়েছে। তাহলে 900 পিস চিক বিক্রি করে আপনি পাবেন 900 × 38, তাহলে 34,200 টাকা। অর্থাৎ 17,000 টাকার ডিম ইনভেস্ট করে 21 দিনে আপনি পাবেন 34,200 টাকা। এর মধ্যে আপনার কী খরচ হয়েছে? ইলেকট্রিসিটি 200 টাকার। যদি ইলেকট্রিসিটি ধরে রেখাই তাহলে আপনার লাভ হচ্ছে পুরো 17,000 টাকা। কোন মেশিনে? 1000 পিস মেশিনে। এবার আপনি যদি সেই মেশিনের সংখ্যা যদি 1000-এর জায়গায় 5000-এর করে থাকেন, 10000-এর করে থাকেন, তাহলে ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনার লাভ কত হয় আপনি নিজে হিসাব করে নিতে পারবেন বন্ধু। এমনই প্রফিট রয়েছে এই হ্যাচারি ব্যবসাতে। আর কোনো অপেক্ষা নয় বন্ধু, যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন আপনি ততই গেনার হবেন। কিভাবে গেনার হবেন সেটা ব্যবসা শুরু করলে অটোমেটিক বুঝতে পারবেন বন্ধু। কিভাবে শুরু করবেন না করবেন তার জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রয়েছে, আপনি কথা বলে বাকি সমস্ত ডিটেলস, মেশিনারিজের ডিটেলস, এক্সের ডিটেলস, এগ্রিমেন্টের ব্যাপারে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন এই সংস্থার কাছ থেকে। আজকের ভিডিও এখানেই শেষ করি বন্ধু। এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া ভিডিওর কমেন্ট সেকশন তো রইলই আপনাদের জন্য। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।